সারা বিশ্ব জুড়েই করোনা ভাইরাসের বিষয়টি এখন আসলে একটু চাঞ্চল্যকর সৃষ্টি করছে তবে এটা আতঙ্কিত হওয়ার তেমন কিছু নেই কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে এবং এ ব্যাপারে বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশনা আমাদের যতন কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদপ্তর এবং আইডিসিআর থেকে এসেছে সেইভাবে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি সিলেটের একটি বিমানবন্দর আছে যেটা ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এছাড়াও তিনটি স্থলবন্দর আছে যেখানে অনেক আগে থেকেই মেডিকেল টিম ছিল সেই মেডিকেল টিমগুলো অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করতেছে প্রতিনিয়ত যে সমস্ত প্যাসেঞ্জার আসে তাদেরকে মানে স্ক্রিনিং করা হচ্ছে এখন পর্যন্ত সিলেটে কোনো ধরনের কোনো করোনা পেশেন্ট পাওয়া যায়নি আর সিলেটের আরেকটা বিষয় ভালো সংবাদ যেটা সেটা হচ্ছে যে সিলেটের থার্মোস্ক্যানার সেটা আজকেই ইনস্টল হয়েছে যেটা দীর্ঘদিন পর্যন্ত মানে নষ্ট ছিল সেটা আজকেই নষ্ট হয়ে গেছে এবং এখন থেকে থার্মাস্কান দিয়ে পরীক্ষা করেই প্যাসেঞ্জারগুলোকে ওখান থেকে অতি মানে অতিক্রম করতে হবে সম্পর্কে কয়েকদিন আগে করোনা সাসপেক্টে একটি প্যাশেন্ট এসেছিল শহীদ তার যে ডায়াগনোসিসে তার রেজাল্ট নেগেটিভ আসছে সে প্যাশেন্ট অলরেডি চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে আর সার্বিক পরিস্থিতি বলতে আমাদের উপরের নির্দেশনা মোতাবেক আমরা কয়েকটি হাসপাতালকে আমরা আইসোলেশন ঘোষণা করা হয়েছে তার মধ্যে একটা শহীদ শামসুদ্দিন হাসপাতাল যেটা একশো বেড এবং পাশাপাশি ইনফেকশন ডিজিজ হাসপাতাল যেটা সেটা বিশ বেড সেটাও মানে আইসোলেশনে ঘোষণা করেছে এছাড়াও আরেকটি হাসপাতাল যেটা আছে খাদিমপাড়া একত্রিশ সজ্জা বিশিষ্ট সেটাও আমরা আইসোলেশনের জন্য আমরা রেখে দিয়েছি প্রয়োজন আমরা সেটাকেই করে ফেলব সব মিলিয়ে আমাদের যে প্রস্তুতি যেটা মানে উপর থেকে বলতে চাই এই প্রস্তুতির সাথে সাথে আমরা যে অ্যাওয়ারনেস যেটা সেটা আমরা চালিয়ে যাচ্ছি বিভিন্ন লিপলেটের মাধ্যমে বিভিন্ন পেপার পত্রিকা ফেসবুক এমনি যে নির্দেশনাগুলো আসে সেইভাবে আমরা আমাদের সাধারণ মানুষকে জানানোর জন্য যে অ্যাওয়ারনেস করা প্রয়োজন সেটা আমরা করে যাচ্ছি সেই প্রস্তুতি বলতে অবশ্যই প্রস্তুতি আছে আমরা যে এই সে সাথে যে মেডিকেল টিমগুলো প্রত্যেক জায়গায় রেপিড রেসপন্স টিম করা হয়েছে মেডিকেল টিম করা হয়েছে অবশ্যই সেই প্রস্তুতি আছে আমাদের